बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सबाई के मामुनिर किचने स्वागत। आज के वेजिटेबल दिए बातेर चाउल दिए खिचुड़ी रान्ना करे देखाबो। तो प्रथम चूलाय आमी एकटी कड़ाई बसिए दिलाम ससपैन। एखाने आमी आज के सरिषार तेल दिए खिचुड़ीटा रान्ना करब। এখানে আমি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। দুইটা তেজপাতা দিয়ে দিব, তিনটা দারচিনি টুকরা আর তিনটা এলাচ আর 1/2 কাপ পেঁয়াজ। হালকা ব্রাউন হলে গুঁড়া মশলা দিয়ে দেব। আমি প্রথম 1/2 চা চামচ লবণ দিয়ে দেব। আদা রসুন একসাথে পেস্ট করা 2 টেবিল স্পুন দিয়ে দেব। এখন আদা রসুনগুলো একটু ভালো করে কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধ না আসে। আদা রসুন কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিব, গুঁড়া মশলা দিয়ে দিব। আপনারা পানি দিয়ে গুঁড়া মশলা দিবেন, যদি তেলে গুঁড়া মশলা ছাড়েন তাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ১/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। ১/2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলাগুলো। মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন এখানে আমি 1/2 কাপ ভাতের চাল আর 1/2 কাপ ডাল দিয়ে ঘন্টাখানিক ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটা দিয়ে দেব। 1 কাপ আলু কুচি দিয়ে দিলাম আর 1/2 কাপ একটু বেশি গাজর কুচি, 1 কাপের একটু বেশি পেঁপে কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 কাপ মিষ্টি কুমড়া। এখন আমি চালের সাথে সবজিগুলো মশলার সাথে একসাথে ভালো করে কষে নেবো। ভালো করে কষাবেন, সবজি খিচুড়ি টেস্টি হয় কষানোর মধ্যে। তা আমি ভালো করে কষানোর পর ফিরে আসছি। কষানো হয়ে গেছে, এখন আমি এখানে 2 চা চামচ ঘি অ্যাড করে দেব। এখন একটু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিব, পানি আপনারা পরিমাণ মতো দিবেন, দেখাচ্ছি এরকম দিবেন। যেহেতু ভাতের চাউল তাই একটু পানি একটু বেশি লাগবে। এরকম পরিমাণ আপনারা পানি দিবেন, আপনারা চাউল পরিমাণ অনুযায়ী আপনারা পানি দিবেন, মশলা সব কিছু অ্যাড করবেন
পরিমাণ অনুযায়ী। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে। তারপর আমি পানি থাকতে থাকতে লবণ চেক করে নেবেন। আমি লবণ পানি থাকতে থাকতে লবণটা চেক করে নিয়েছি, সেটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। তো আপনার আমার আধা হাফ চা চামচ পরিমাণ লবণ লেগেছে, আপনাদের পরিমাণ মতো আপনারা চেক করে লবণ দিয়ে নেবেন। তো এখন আমি এটা দমে রান্না করব। ফিরে আসছি হওয়ার পর। সবজি খিচুড়ি হয়ে গেল। আমি একটা মোটা নিচে তাওয়া দিয়ে তারপর দমে রান্না করেছি, আপনারাও একটা নিচে তাওয়া দিয়ে নেবেন। আমি আজকের এই খিচুড়িটা ভাতের চাল দিয়ে করেছি, আপনারা চাইলে পোলাও চাল দিয়ে করতে পারেন। তবে আমার কাছে ভাতের চাল দিয়ে সবজি খিচুড়িটা বেস্ট মনে হয়। তো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি খিচুড়ি আমের আচার দিয়ে আর লেবু দিয়ে সার্ভ করেছি। তো বন্ধুরা, আজকের আমার এই সবজি খিচুড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।